হঠাৎ করে আমার এইরকম একটা আমি ক্ষতি করে ফেলবো, আমি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি যে আমি নিজের একটা এইরকমভাবে ক্ষতি করে ফেলবো। দেখো চশমাটার আমার কি অবস্থা হলো, নতুন চশমা, সবে মাত্র আমি এই জানুয়ারি মাসে করিয়েছি, ফেব্রুয়ারি মাস আর এই মার্চ মাস গেল, সবে 2 মাস মাত্র আমার এই চশমাটা চললো, আর আমার এইরকমভাবে আমি নিজের ক্ষতি নিজে কিভাবে করে ফেললাম, আমি একটুও খেয়াল করলাম না যে আমার এখানে চশমা আছে। দেখো আমি এই চশমাটা নতুন যখন থেকে করিয়েছি তখন থেকে আমার এই চশমাটা আমি বুঝতে পারছি না কোথায় আছে, চশমাটা খুললেই আমি খুঁজে পেতাম না মোটে। দেখো কীরকম অবস্থা হয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে একেবারে, এই চশমাটা সোজা করাই যাচ্ছে না, দেখো এইভাবে কাত হয়ে আছে, আমি এই চশমাটা পরতেই পাচ্ছি না, কী অবস্থা হয়ে গেল তোমরা দেখে বুঝতে পারছো। দেখো কত শখ করে আমি এই চশমাটা করালাম এই কিছুদিন আগে, তোমরা আমার ভিডিওতে দেখেছো তো, দেখো এই রকম অবস্থা হয়ে গেছে, চশমাটাকে আমি সোজা পর্যন্ত করতে পারছি না, আর এর বেশি যদি আমি কিছু করতে যাই একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। দেখেছো কেমন টুকরো টুকরো হয়ে গেছে, আর আমার আগের চশমা দুখানা বের করলাম যে এই চশমার মানে কাঁচটা ভালো আছে, যদি ফ্রেমটাতে লাগানো যায়, এই আগের ফ্রেমগুলোতে লাগানো যায়, তাই আমি আগের চশমাগুলো খুঁজে বের করলাম, কিন্তু দেখছি এইটাতে মনে হয় হবে, জানি না, তারপরে দোকানে নিয়ে যাব, তো বেরিয়েও পড়েছি। আমার একদম মন মেজাজ ভালো নেই গো, একদম ভালো নেই, দেখো এইভাবে নিজের ক্ষতি নিজে করে ফেলবো, একদম বুঝতে পারিনি কি হয়েছে বলো তো। মুখটা ধুয়েছি, মেয়েকে আনতে যাব, জামা পরেছি, জামা পরে এবার বেরিয়ে যাব, মুখটা ধুয়েছি, গরমকাল তো ঘাম হয়ে গেছে, তাই মুখটা জল দিয়ে ধুয়েছি, ধুয়ে আর বিছানায় বসে পড়েছি, আর আমি চশমাটার উপরেই বসে পড়েছি জানো। এই যে খালি চোখে যেতে হচ্ছে, আর খালি চোখেই আমাকে যেতে হবে আর কি, কিছু করার নেই, চলো। যেদিন থেকে আমি এই চশমাটা এনেছি সেদিন থেকে আমার এই চশমাটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে জানো তো, মানে রাখা নিয়ে, ধরো আগের কালারটা ডিপ কালার ছিল, চশমাটা যেখানে খুশি রাখতাম দেখতে পেতাম, এখন কি হয়েছে সাদা কালারের চশমা রাখলে নয় মোটে খুঁজে পাওয়া যায় না, বিছানায় রাখি যেখানেই রাখি খুঁজে পাই না, আর একদম বসে পড়েছি, মরমর করে আওয়াজ হলো, কিছু করার নেই। এখন বাজে 3:10, মেয়েটার 3টার সময় ছুটি, পরীক্ষা শেষ হয়ে যাবে, চশমার দোকানে চশমাটা দেব, দিয়ে মেয়েকে আনতে যাব, আর তার আগে ছুটি তো নিশ্চয়ই হয়ে যাবে, এতটা যাব, তোমার ফোন করে দেব, একজনের গার্জেনকে ফোন করে দেব, মানে ওদের সাথেই কিছুটা আসে, ফোন করে দেব যে আমি এই দোকানে আছি, মেয়েকে বলো আসতে, ওই সামনে দিয়েই আসে মেয়ে। তো চলো আমি আর বেশি কথা বলছি না, বেরিয়ে পড়ি, 10 মিনিট মাত্র বাকি, চলো। ওই জন্য এইগুলো নিয়ে নিলাম, তোমার এই ফ্রেমগুলোতে যদি লাগানো যায় লাগিয়ে নেব, কেননা এই মুহূর্তে তোমার আবার ফ্রেম দিয়ে করতে গেলে অনেক টাকা পড়ে যাবে, এই সবে পড়িয়েছি, কিছু করার নেই, চলো বেরিয়ে পড়ি। এখন পুরো 3টে বাজে, আমি চশমার দোকানে চলে এসেছি, আর আমি একজনের গার্জেনকে ফোন করে বলে দিয়েছি আমি এই দোকানে আছি, তো এখানে চশমার দোকানে এসেছি, এসে তো আরও এক এদের তো জানো চশমার দোকানে আসা মানে এরা তো কিছু না কিছু গতাবেই, যাই হোক আমার আবার চশমার কাঁচের মাপটা এমন না, ওই ফ্রেমে লাগছে না এই ফ্রেমে লাগছে, লাগলে তো এরা পড়িয়েই দিত, এদেরও দোষ নেই, কী আর করা যাবে বলো, নিজের দোষে নিজে এত বড় শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। তো এখনও মাপ চলছে যে কোন ফ্রেমটাতে পরানো যায়, তো আমি বলেছি একেবারে কম দামি ফ্রেমে আমাকে দেবে, আমি এখন একদম পয়সা খরচা করতে পারবো না, তো দেখছি সেই এরা দামি দামি ফ্রেমই দিচ্ছে, যতই দিক আমি এগুলো নেব না, দেখা যাক কোনটাতে কি হয় না হয়, তারপরে দেখা যাবে যে কি ফ্রেম আমি নিচ্ছি। তো এগুলো বের করেছে, এগুলো মোটামুটি অনেকটাই দাম তো লাগছে, এটাতে লেগেছে, কিন্তু আরও যেগুলো আমি পছন্দ করলাম সেগুলোতে লাগলো না, কাঁচের মাপ অনুযায়ী তো ফ্রেমটা নিতে হবে, এ তো আর আমি নতুন করে ফ্রেম পছন্দ করে কাঁচটা বসাবো তা তো নয়, এই আমার কাঁচটা যেমন হবে কাঁচের মাপে আমাকে ফ্রেম নিতে হবে, এইটাই হয়ে গেছে মুশকিল। তো অনেক খোঁজাখুঁজি করছে, অনেক চেষ্টা করছে, আমি তো বলছি কম দামের মধ্যে নেব, আমি এখন এত টাকা খরচা করতে পারবো না, তো চলো দেখা যাক, তোমরা তো অবশ্যই দেখতে পাবে আমি কী ফ্রেম নিলাম,
চশমার দোকানের কাজ মিটিয়ে চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে। এখন দাঁড়িয়ে আছি কদমতলা বাজারে। তো স্কুল থেকে নিয়ে আমরা সোজা বাড়ি যাচ্ছি না, কদমতলা বাজারে আছি। কেন, একজনের একটা কুর্তি বানিয়ে দিতে হবে, অমনি মাপটা নেব আর পিসটা নিয়ে চলে আসব, সেই জন্যই। তো ওকে স্কুল থেকে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি। তো আমার মেয়ে যেতে চাইছে না, কী আর করা যাবে বলো, এই ঘুষগুলো তো দিতেই হবে জোর করে ওদেরকে নিয়ে গেলে কোথাও। তো ওকে একটা কুলফি কিনে দিলাম, আর এখানে আরও একটা নিয়ে নিচ্ছি মিমির জন্য। তো প্রথমেই তো মিমিদের বাড়ি যাব, মিমিদের বাড়ির থেকে তারপর ওদের বাড়িতে যাব মাপ নিতে। তো মিমিদের বাড়ি এখান থেকে একদম সামনেই, তাই হাতে করে নিয়ে নিলাম একটা ওর জন্য কুলফি। তো আমারও খেতে মন চাইছিল, কিন্তু এই বরফটা দুপুরবেলা যদি খাই রোদ্দুরের মধ্যে নয়, আমার কানের গোড়া আর দেখতে নেই, তাহলে ব্যাস হয়ে যাবে। এখন ওদের বাড়ির সামনাসামনি চলে এসেছি, তো চলো আগে কাজটা সেরে নিই। এখন বাজে বিকেল 5:30, আমার সব কাজ মিটে গেছে। তো মাপ যোগ নেওয়া, পিসটা নেওয়া, আরও কিছু কাজ ছিল সেগুলো মিটে গেছে। এখানে অনেক ভিড়, চপ ফাঁকা জায়গায় খাওয়াবো। কাজ মিটিয়ে বেরোতে না বেরোতেই আমার মেয়ের বায়না শুরু হয়ে গেল আবার। যাবার সময় বায়না করেছিল, কুলফি কিনে দিলাম, তোমার বেরিয়েও আবার ওই ফুচকার বায়না। তো এখানটাতে এত ভিড় হয়েছে ফুচকার দোকানটাতে, তো দাঁড়ালে এখানটাতে হবে না, অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য ওই দিকে একটা দোকান আছে ফাঁকায়, ওই দিকটাতে খাওয়াবো। আর এই দিকটাতে দেখো কত ফলের দোকান, লাইন দিয়ে ফলের দোকান, দেখতে কি ভালো লাগে না বলো? এইগুলো আমার তো বেশ ভালো লাগে, এরকম বাজারের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে। এখন তো সবে 5:30 বেজেছে, ওই 6টার পর থেকে আবার আরম্ভ হয়ে যাবে সব দোকানপাট খোলা। মোটামুটি অনেক দোকান আবার বসেও গেছে এখন। আর এই যে কাকু এখন এখানে টাকা গুনছে। ও কাকু, হ্যাঁ 10 টাকায় ফাউ দিয়ে 6টা ফুচকা, বিয়ে বাড়ির অর্ডার নেওয়া হয়, মোবাইল নাম্বার দাও। ফুচকা খাওয়া হয়ে গেল, এরপরে আমার মেয়ে টোটো দেখতে পেয়েছে। এই যে এই টোটোটা বলছে কিনা জলের ট্যাঙ্ক যাবে, তো আমার মেয়ে বলছে এবার টোটোতে চাপাও। চিন্তা করো, ওকে আসার সময় কুলফি খাওয়ালাম, এবার যাবার সময় তোমার ফুচকা খেলো, আবার এখন বলছে কি না আমাকে টোটোতে চাপাও। আর এই যে দেখতে পাচ্ছে এইগুলো হচ্ছে কদমতলার মাংসের দোকান, পর পর লাইন দিয়ে এই দেখো এই দিকেও আছে, আবার তোমার এই দিকেও আছে, পর পর এইরকম মাংসের দোকান আছে কদমতলায়, একদম নাম করা। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা তোমাদেরকে যদি একটুখানি শুকানোর ব্যবস্থা থাকতো তোমরা তো মনে হয় বমিই করে ফেলতে। এই জায়গাটায় এখানে ডাস্টবিন আছে, এত পচা গন্ধ, মানে যাওয়া যায় না, জানো সবাই নাক চেপে যায় এই জায়গাটা দিয়ে গেলে। এই জায়গাটা দিয়ে যে একবার যাবে সারা জীবনেও কোনো দিন ভুলবে না এই কদমতলা বাজারের ডাস্টবিনের কথা, এত পচা গন্ধ, একদম বিশ্ববিখ্যাত গন্ধ। এই রকম পচা গন্ধ আর কোথাও ছাড়ে বলে আমার তো মনে হয় না। এত মানে সারা বছর এখানে গন্ধ থাকে, কোনো সময় এখানে তুমি গন্ধ পাবে না এই রকম হয় না। যাই হোক, আমার মেয়েকে তো আমি টোটো চাপালাম না, আমি বললাম যে দেখ 10 মিনিট লাগবে হেঁটে যেতে, বিকালবেলা হাঁটলে শরীরের পক্ষে অনেক ভালো, তাই চল হেঁটে হেঁটে অনেক কিছু দেখতে দেখতে যাব। ফুচকাটা যা খেয়েছি হজমও হয়ে যাবে, আর হেঁটে হেঁটে পৌঁছেও যাব, মাত্র 10 মিনিটের ব্যাপার, হাঁটাটা তেমন কিছু কষ্টকর নয়, চল হেঁটেই চল। তো আমরা দুজনে মামে হেঁটেই যাচ্ছি। এখন রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি, রাত্রিবেলার রান্না এখানে হয়েছে থোরের তরকারি। আর থোরের তরকারি মামের তো দেখে আমাদের খিদে উঠেই গেছে। তো কী করব, মনে পড়ে গেল ফ্রিজে একটুখানি মাংস রেখেছিলাম, কাঁচা মাংস,
তো সেই মাংসটাই বের করতে চলে এলাম। যাই বলো, থোড়ে তরকারি দেখলে আমার মেয়ের আমার দুজনেরই খিদে চলে যায় একদম, মানে পেটে খিদে থাকলেও আমরা বলবো না যে হ্যাঁ আমাদের খিদে পেয়েছে খাবো। তো যাই হোক, চলো মাংসটা তো বের করে নিলাম, একটুখানি এবার মাংসটা করে নেব। মাংস হলে তো আমার মেয়ের আর কিছুই চাই না। আর এই যে মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, ঠান্ডা নয় গরম হয়ে যাওয়ার পর মাংসটা রান্না বসিয়ে দিলাম। আলু টালু কিছু নয়, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ওই আদা রসুন বাটা দিয়ে একটুখানি হবে কষা কষা, রুটিটা খাবো দুজনে মিলে, এইটুকুই যা। এই যে এখানে হয়ে গেছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।